করতে পারো তাহলে তোমরা সবাই সুস্থ থাকবে, সুস্থ থাকলে ভালো মতো পড়াশোনা করতে পারবে, শরীর চর্চা যাবে, সাবান দিয়ে করো, তারপরে তুমি এবার হাতটা মাখাও, হাতের মধ্যে মাখাও, যেভাবে তুমি লোশনটাকে মাখাও প্রত্যেক জায়গায় এভাবে করো, হাতের নখে এটা কিন্তু হাতের মধ্যে শুকিয়ে যাচ্ছে, তোমার টাওয়েল ইউজ করতে হচ্ছে না, পানি ইউজ করতে হচ্ছে না, এটা দিয়ে তোমার